সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শোনা দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বঙ্গভবনে বাকি দুই উপদেষ্টারও শপথ গ্রহণ সাইদ হত্যার ঘটনায় রংপুরের এসপি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কাজে না ফিরলে চাকরি হারাবে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার অভিলাষ নেই জানালেন ক্রীড়া উপদেষ্টা ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিচারের আশ্বাস আইসিটি উপদেষ্টার এবং নয় বছর পর দেশের পথে বিএনপি নেতা সালাউদ্দিন ছাত্র আন্দোলনে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ দুপুর একটা পঞ্চাশ মিনিটে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নেতা বিশিষ্টজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন এর আগে গত রাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি সৈয়দ রেফাত আহমেদ দু সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দু সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয় প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পাওয়া বাকি দুই উপদেষ্টা সুপ্রতিম চাকমা ও বিধান রঞ্জন রায়কে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অপর একজন দেশের বাইরে থাকায় পর তার শপথ অনুষ্ঠিত হবে ফলে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ ১৬ জন দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আপেল মাহমুদ বিস্তারিত জানতে কথা বলছি তার সাথে আপেল শপথ নেয়ার পর উপদেষ্টাদের প্রতিক্রিয়া কি বিস্তারিত আমাদের জানান أصلب. Uh... অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা ওনারা শপথ গ্রহণ করেছেন প্রায় ঘণ্টাখানিক হলো এবং শপথ গ্রহণ শেষে ওনাদের কাছে আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম তারা তাদের মন্তব্য জানতে চেয়েছিলাম কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে এস এস এফ সহ নিরাপত্তাকর্মী যারা আছেন তারা কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু কোনো ধরনের কথা বলতে দেওয়া হয়নি আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কিন্তু বিধানচন্দ্র রায় এবং সুপ্রদীপ চাকমা এনারা কিন্তু বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বঙ্গভবনের যে দরবার হল সেখানে শপথ নিয়েছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন আর এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু উপস্থিত ছিলেন আর এর মাধ্যমে কিন্তু দুজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে কিন্তু অন্তর্বর্তী সরকারের এখন এখন ষোলো জনে দাঁড়িয়েছে তবে আরেকটি বিষয় জানা রাখি এর আগে কিন্তু বৃহস্পতিবার রাত নয়টা একুশ মিনিটের দিকে এই বঙ্গভবনের দরবার অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পরে নয়টা আঠাশ মিনিটের দিকে কিন্তু এই সরকারের আরো তেরো জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন আর ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নিতে পারেননি তার মধ্যে দুজন আজকে নিলেও এখনও কিন্তু ফারুক ফারুকি আজম উনি কিন্তু এখনো বাদ আছেন শপথ গ্রহণের আমরা যতটুকু জানতে পেরেছি উনি ঢাকার বাইরে বলতে দেশের বাইরে আছেন আমেরিকায় থাকার কথা আমরা শুনেছি তবে আরেকটি বিষয়টা জানেন কি এখানে কিন্তু দুইটি শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আরেকটি হচ্ছে যে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ উনি পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন আহ এই ছিল বঙ্গভবন থেকে সর্বশেষ আপেল ধন্যবাদ আপনাকে দর্শক বঙ্গভবন থেকে উপদেষ্টাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন সহকর্মী আপেল মাহমুদ চলে যাচ্ছে পরবর্তী সংবাদে আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের এসপি কে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখত হোসেন হত্যাকাণ্ডের হুকুমদাতারা দেশে বিদেশে যেখানেই থাকুক বিচার করা হবে বলেও জানান তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আহতদের দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন নির্ধারিত তারিখে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে চাকরি হারাবেন বলেও জানান তিনি পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে একটা রাষ্ট্র এগুলো হবে না একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না একজনের ইচ্ছা মতো রাষ্ট্র সরানো যায় না সেটা যাই হোক যে যার অবদানে থাকে এটা অনুমোদন অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে তিরিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্রটা ওর পার্সোনালই না নাম পোশাক লোগো নয় পুলিশের গুণগত পরিবর্তন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা পুলিশের চলমান সংকটের জন্য তারা দুষছেন বিশেষ ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে স্নায়ুযুদ্ধ ক্ষমতার অপব্যবহার বেতন ভাতায় বৈষম্য দলীয় বিবেচনায় পদায়ন ও বিশেষ জেলাকে অগ্রাধিকার কাল বিলম্ব না করে পুলিশকে কাজে ফেরাতে সরকারের জোরালো ভূমিকা আশা করছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল মিজান শাহজাহানের রিপোর্ট নিরাপত্তার কারণে পাঁচই আগস্ট থেকে সেবা বন্ধ করে দেয় পুলিশ পুরানো থানা সংস্কার করে নতুনভাবে কাজ শুরু করছে তারা তবে এখনও তাদের সড়ক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না সড়ক সামলাচ্ছেন শিক্ষার্থীরা রাতে ডাকাত আতঙ্কে নির্ঘুম থাকতে হচ্ছে নগরবাসীকে এখন যে পরিস্থিতি চলছে এটা উত্তরণ করা কি যাবে সেটা আমরা অনেকেই বলবে কিন্তু আমরা এখন আতঙ্কে আছি একটা এখন পুলিশ প্রশাসন খুবই দরকার পুলিশ ভাইদেরকে অনুরোধ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি উনি এই পরিবেশটা শৃঙ্খল পরিবেশটা খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসবেন আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে পুলিশের সংস্কারের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বৈষম্য দূর করে শৃঙ্খলা ফেরাতে হবে পুলিশ বাহিনীতে শুধু পুলিশ কেন যে কোনো বাহিনীতে বা যে কোনো বড় বড় অফিস এমন কি বিচার বিভাগেও প্রথম একটা শর্ত হইতো ওই নির্দিষ্ট দলের লোক হতে হবে নির্দিষ্ট জেলার লোক হতে হবে এইটা যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কি হবে এখন আবার যদি একটা রাজনৈতিক দল আসে শুধুমাত্র জায়গা পরিবর্তন হবে চরিত্রের কিন্তু পরিবর্তন হবে না বৈষম্য নিরসন সময় সাপেক্ষ বিষয় তাই অবিলম্বে পুলিশকে শৃঙ্খলায় আনতে রাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক আইজিপি মহাদয়ের উপর যতই সুন্দর কথা বলুক যতই আশাবাদের কথা বলুক তার উপরে আস্থা রাখতে পারছেন না এটা অত্যন্ত যৌক্তিক এখন তাদেরকে শোনাতে হবে একটা এমন নির্ভরযোগ্য জায়গা থেকে যে তোমাদের চাকরি তোমাদের নিরাপত্তা তোমাদের কর্তব্যবোধ তোমাদের পরিবার যাবতীয় বিষয় যেটা সরকারের দেখা দরকার সেটা দেখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি একই সাথে তাদেরকে সময়সীমা সীমা বেঁধে দেওয়া হবে এই সময়ের মধ্যে তোমরা যে দায়িত্বে না ফেরো তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এটা পাঁচ দফা ছয় দফা আট দফা না মানলে শেষ পর্যন্ত আমরা এক দফায় যাব এ ধরনের কোনো কোনো ধরনের দাবি দেওয়া ইউনিফর্মে চলে না আঠারোশো একষট্টি সালের আইন দিয়ে এই যুগে পুলিশিং চলে না তাই যুগোপযোগী আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের মিজান শাহজাহান বাংলা ঢাকা। দীর্ঘ নয় বছর পর দেশের পথে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকাল এগারোটার পর ভারত থেকে দেশে আকাশ পথে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি দুপুরে তার ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানাতে পরিবারের সদস্য ও নেতাকর্মীরা বিমানবন্দরে জড়ো হয়েছেন দুহাজার সালে বিএনপির অসহযোগ আন্দোলন চলাকালে রাজধানীর উতরা থেকে নিখোঁজ হন বিএনপির এই নেতা দুমাস পর ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে আটক করে পরিবার ও দলের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে গুম করা হয় বলে অভিযোগ রয়েছে ভারতে অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় সালে সালে খালাস ভারতের স্থানীয় আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় আবেদনের প্রেক্ষিতে গত ছয়ই আগস্ট সালাউদ্দিন আহমেদকে দেশে ফেরার ট্রাভেল পাস দেয় ভারত সরকার গেল নয় বছর ধরে ভারতের শিলংগে অবস্থান করছিলেন সাবেক এই মন্ত্রী ছাত্র জনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে পরাজিত শক্তির দোষরা দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছে বলে কবির ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন এ সময় রিজভি বলেন যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি সহ কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল সংখ্যালঘুদের উপর হামলার সাথে জড়িত নয় বলেও তার দাবি সেনাবাহিনীর উপর হামলা নিন্দা জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন অর্জিত স্বাধীনতা রক্ষা করতে নেতাকর্মী ছাত্র জনতা সবাইকে সজাগ থাকতে হবে যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন এরা পুরো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না এবং যারা এত নিরীহ কিশোরদের মুখে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে যারা ষোলো সতেরো বছর ধরে লুটপাট করেছে নিপীড়ন করেছে টাকা পাচার করেছে এবং যারা মানে সেই আমল সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায় তাদেরই এটি কাজ উপদেষ্টাদের ক্ষমতার অভিলাষ নেই জনগণ যতদিন চাইবে ততদিন দায়িত্বে থাকবেন প্রথম দিন অফিস করতে এসে কথা বলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই সাথে নিত্য দাম কমানোর কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার রিপোর্টে মাহবুব কবির চপল সরকারি চাকরিতে ন্যায্য সুযোগ পেতে আন্দোলন করা নাহিদ ও আসিফ এখন সরকারের অংশ লেখাপড়া শেষ করার আগেই হলেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করেন নাহিদ। বলেন ইন্টারনেট সেবা পাওয়া এখন মানুষের অধিকার যারা অবৈধভাবে এই অধিকার বন্ধ রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সচিবালয়ে অফিস করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদও প্রথম দিনে তিনি ঘোষণা দেন ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করে ঢেলে সাজানোর উপদেষ্টারা কতদিন থাকবেন তারও একটা ধারণা দেন তিনি মতবিনিময়ের সময় মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন দ্রব্যমূল্য কমানোর দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেবে সরকার এদিন অফিস করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফও দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অর্থনীতিকে সচল করা জনগণের আস্থা অর্জন সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে অন্তর্বর্তী সরকারের সামনে নবীন প্রবীণে গড়া এই সরকার তা কতটুকু পূরণ করতে পারে সেদিকে তাকিয়ে আছেন দেশের মানুষ মাহবুব কবির চপল এটিএন বাংলা সচিবালয় ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে অফিসগামী মানুষ শিক্ষার্থীরা সাধ্যমতো সড়কে শৃঙ্খলা আনার চেষ্টা করছে সড়কে ট্রাফিক পুলিশের অভাবও অনুভব করছেন অনেকে দ্রুত মেট্রো রেল চালু করলে যানজট কমে যাবে বলেও জানান অনেকে এদিকে ধীরে ধীরে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকগুলোতেও ছিল গ্রাহকদের ভিড় আরও জানাচ্ছেন মাঝারুল হক মোহাজির সকালের রোদবৃষ্টির খেলায় রাজধানীবাসী প্রথম কর্মদিবসে পড়েন চরম ভোগান্তিতে ব্যবসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন তখন কর্মজীবী মানুষেরা ছুটছেন নতুন সরকারের প্রথম কর্মদিবসে রূপে ফিরতে এদিন ব্যস্ত নগরের ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম দশা সাধারণ শিক্ষার্থীদের তবে তাদের দাবি পরিস্থিতি স্বাভাবিক হলেও তারা পার্ট টাইম জব হিসেবে করতে চান ট্রাফিকের কাজ মানে এটাকে যদি পার্ট টাইম জব দেওয়া যেত যাদের হচ্ছে অফ ডে থাকে অনেক ছুটি থাকে ওই দিনগুলোতে যদি ওরা কাজ করতো তাহলে আমাদের ট্রাফিক পুলিশদেরও চাপ কম কম যেত আর রাস্তাঘাটও ঠিক হতো আমরা চাচ্ছি তাদের সাথে মিলেমিশে কাজ করতে তাদেরকে অনেক স্যালুট যে এত কষ্ট করে তারা এখানে থাকে এটার কষ্ট আমরা এখন বুঝতেছি যে ট্রাফিক পুলিশের কত কষ্ট কোলাপান যেভাবে কাজ করতেছে প্রশংসনীয় কিন্তু ট্রাফিক পুলিশের প্রয়োজনীয়তা আছে কারণ তারা পুরোপুরি ট্রাফিক রুলস জানে না কোন রাস্তায় বেশি গ্যাপ দিতে হবে কোথায় কি করতে হবে এই সময় সড়কের জ্যাম নিয়ন্ত্রণে মেট্রো রেলকে চালু করার দাবি জানান কর্মজীবী মানুষেরা মেট্রো রেল চালু করে দিলে আমাদের অনেক সুবিধা হবে মিরপুরবাসীর জন্য এখন মেট্রো রেল যে যে স্টপেজ হয় তো করছে ওই স্টপেজ বাদ দিয়ে শুনছিলাম যে চালু করবে এটা চালু করলে ভালো সুবিধা হইতো এদিকে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান আবার পুরো

দারজন মানসিক মগত টাকা টাকা চাই data আছে এজন্য মানে ব্যাংকিং কাউন্টার এবং পূত সব জায়গাতে টাকা উত্তোলন একটা চাপ আমরা দেখতে এমন বাস্তবতায় দ্রুত চিরচেনা রূপে ফিরবে নগর জীবন এমন প্রত্যাশা সবার মাসহারুল হক মুহাজির এটিএন বাংলা ঢাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিলার ছেলে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সফল আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় খুশির জোয়ারে ভাসছেন তার গ্রামবাসী গর্বিত এই সন্তানের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এলাকার বিভিন্ন মসজিদে আসিফকে ঘিরে নতুন দিনের স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন দেখছেন তারা কুমলা প্রতিনিধি খায়রুল আসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন মুশিকুর রহমান এই মাঠেই হেসে খেলে আট দশজনের মতো বড় হয়েছেন আসিফ মাহমুদ তবে যৌবনের প্রথম প্রহর না পেরোতেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কুমিল্লার এই কৃতি সন্তান মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামের স্কুল শিক্ষক বিল্লাল হোসেন ও রোকসানা আক্তার দম্পতির একমাত্র ছেলে আসিফ বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তিনি পরে ঢাকার তেজগাঁও হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে আসিফের ভূমিকা দেখেছে পুরো বিশ্ব এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এতে উচ্ছ্বাসের শেষ নেই তার এলাকাবাসীর তবে আন্দোলনের দিনগুলো মোটেই সহজ ছিল না তার পরিবারের জন্য সন্তানের গুম হওয়ার কথা শুনে ঢাকায় ছুটে এসেছিলেন তার বাবা মা খোঁজ না পেয়ে বিভিন্ন থানা এমনকি মর্গেও হন্যে হয়ে খুঁজেছেন ছেলেকে ওর সাথে আবার মোবাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় থানাতে মিসিং ডায়েরি করবার জন্য চেষ্টা করি কিন্তু অফিসাব মিসিং ডায়েরিটা নেয় নাই দেওয়ারিস লাশ যেখানে রাখা হয় হাসপাতালে মর্গে ওই জায়গাতে গিয়ে সেভাবে সন্ধান করি আসিফ মাহমুদের ছোট বোন ইফাত জাহান লামিয়া জানান আন্দোলনের সময় বারবার ভাইয়ের মৃত্যুর খবর আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিল পুরো পরিবার দুর্বিশহ সেই দিনগুলো শেষ হয়েছে এখন তার ভাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাই বোনের খুশি যেন বাদ ভাঙা যেদিন আমরা এই স্বাধীনতাটা হইলো এর এর দিন সকালবেলাও ভাইয়াদের উপর গুলি চলছিল একটুর জন্য বাচ্চা গেছে ভাইয়ার সামনে দুইটা লাশ পড়ছে ভাই আমাদেরকে কথাটা বলছে মানে আমরা সব সময় অনেক আতঙ্কে ছিলাম কোন সময় কি হইয়া যায় আর এখন যেটা হয়েছে এটা তো আমরা ভাবিও নাই যে এত বেশি পামো আল্লাহর কাছে শুধু এতটুকু দেওয়া ছিল যে আমার ভেজাতে পাইটা এটা তো বেশি বাইরে পাইছে আসিফ মাহমুদ যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সেই প্রত্যাশা গ্রামবাসীর মুশফিকুর রহমান এটিএন বাংলা নরসিংদীতে ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকা একদল শিক্ষার্থী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে আটাশি লাখ পঞ্চাশ হাজার টাকা সহ তিনজনকে আটক করেছে শনিবার ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শাহে প্রতাপ মোর এলাকায় এই ঘটনা ঘটে এর সত্যতা নিশ্চিত করেছেন আনসার বিডিপির জেলা কমান্ড্যান্ট অ্যাডজুটেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম আটক তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হরিয়ালা এলাকার মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া রাসেল আহমেদ এবং আশুগঞ্জের প্রাইভেট কার চালক জুল হাস মিয়া শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে প্রাইভেট কারে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে এসব টাকা পাওয়া যায় এই টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলার ট্রেজারিতে থাকবে তিনটে গাড়ি চেক আপ করছে কোনো কিছু পাইনি তারপর এই গাড়িটা আসছে আসার পর ওনাদের ওনাদের দুইটা ফোন গাইতে ছিল দুইটা আইফোন ছিল দেখে আমাদের সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পর আমরা জিজ্ঞাসা করছি যে ভাই কিছু আছে ওনারা বলছে নে ভাই কিছু নাই তারপর আমরা বলছি ভাই ব্যাগে কি তারপর উনি একজন বলছে যে ব্যাগে কিছু নাই আর একজন ব্যাগে টাকা আছে

এবারে ইসলামী ব্যাংক আলারাফা রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাঁচজন আহত হয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দাবি এস আলম গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা ও গুলি চালায় অবিলম্বে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এদিকে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিনেই গত মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয় ব্যাংকটিতে আবারও জামায়াতে ইসলামের নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়া শুরু হয় থাকছে আন্তর্জাতিক সংবাদ টানা পঞ্চম দিনের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন এর মধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার দশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছেন গত আড়াই বছর যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা হামলার মুখে শনিবার থেকে ইউক্রেন সীমান্ত লাগোয়া তিনটি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া মস্কো এই হামলাকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে পাঁচ দিনে রাশিয়ার দশ কিলোমিটারের বেশি অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে কিয়েভ এরপর থেকেই অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেয় তবে এর মধ্যে ইউক্রেনের অর্ধ শতাধিক সামরিক যান ধ্বংসের কথা জানায় ক্রেমলি বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত বিউবিটির বিএসসি ইনসিএসই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তাহমিদ আবদুল্লাহ মারা গেছেন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেন তিনি তার নামাজের জানা জানাজা শনিবার বাদ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এর আগে গত আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর দুই নম্বরে গুলিবিদ্ধ হয়ে বিউবিটির এগারো ব্যাচের শিক্ষার্থী সুজন মাহমুদ মিথিও শহীদ হন শিক্ষার্থীদের মৃত্যুতে বিউবিটি পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এ সময় তাদের আত্মার মা কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায় বিউবিটি পরিবার এবারে খেলার খবর মেলবোর্ন রেনেগেটসকে সাতাত্তর রানে হারিয়ে টপ অ্যান্ড সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ডারউইনে বাংলাদেশ জয় পেয়েছে সাতাত্তর রানে টস হেরে ব্যাটিং ব্যাটিংয়ে নেমে আকবরের দল সংগ্রহ করে বিশ ওভারের ছয় উইকেটে একশো রান দলের হয়ে পারভেজ হোসেন ইমন খেলেন উনসত্তর রানের ইনিংস জবাবে পনেরো ওভার দুই বলে তিরানব্বই রানে অল আউট হন মেলবোর্ন প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যানই বিশ রানের কোটা পার করতে পারেননি স্পিনার রাকিবুল হাসান ও পেসার রিপন মন্ডল নেন তিনটি করে উইকেট গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ ফাইনাল আঠারোই আগস্ট প্রাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ডে শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি এ নিয়ে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার ট্রফি জিতল পেপ গার্দিওলার দল ওই আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্থে কোনো দলই গোল পায়নি বিরাশি মিনিটে আলিহান্দ্রো গার্নাচু এগিয়ে নেন টেন দলকে যদিও সেই উৎসব বেশিক্ষণ টেকেনি উননব্বই মিনিটে সিটিকে সমতায় ফেরান বেরনান্দো সিলভা এরপর খেলা গড়ায় ট্রাই ব্রেকারে সেখানে জেডন সানচোর শট ফিরিয়ে দেন সিটি গোল রক্ষক আর ইভান্সের শট চলে যায় পোস্টের উপর দিয়ে তাতে সাত ছয় ব্যবধানে জিতে মৌসুমের সূচনা সূচক ট্রফি ঘরে তুলল পেপকার দেওয়ালার দল স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে অলিম্পিকে বাস্কেটবলের স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র যদিও প্যারিসের বেরসি অ্যারেনায় ম্যাচের লম্বা সময় ধরে এগিয়েছিল ফ্রান্স কিন্তু স্টিফেন কারির ছলকে ফাইনালের মোড় ঘুরে যায় কারি একাই নেন চোদ্দ পয়েন্ট তাতেই স্বাগতিকদের হারিয়ে টানা পঞ্চমবারের মতো ছেলেদের বাস্কেটবলের সোনা জিতল যুক্তরাষ্ট্র মার্কিনদের জয়টা আটানব্বই সাতাশি পয়েন্টের কিংবদন্তি লেব্রন জেমস এনে দেন চোদ্দ পয়েন্ট উনচল্লিশ বছর বয়সী জেমস এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকে সোনা জিতলেন কেভিন ডুরান্ট তো ইতিহাস করলেন প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে তিনি জিতলেন চারটি সোনা সংবাদ শেষ করছি তার আগে বিআরবি কেবল সংবাদ নামগুলো আরও একবার দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বঙ্গভবনে বাকি দুই উপদেষ্টারও শপথ গ্রহণ আবু সাইদ হত্যার ঘটনায় রংপুরের এসপি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কাজে না ফিরলে চাকরি হারাবে পুলিশ দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার অভিলাষ নেই জানালেন ক্রীড়া উপদেষ্টা ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিচারের আশ্বাস আইসিটি উপদেষ্টার এবং নয় বছর পর দেশের পথে বিএনপি নেতা সালাউদ্দিন ছাত্র আন্দোলনে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে দেশ আমাদের দেশের সম্পদও আমাদের নিজে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে রস্তন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ